Hey everyone, finally Friday weekend start. Welcome back to the channel, welcome to a new vlog. Good evening, আশা করি আপনারা সবাই দারুণ আছেন and just ফাটাফাটি আছেন। তো শুক্রবার সন্ধ্যাবেলা সময় এখন 9:05, আমি দাঁড়িয়ে আছি সেন্ট্রাল শপিং মলের একদম সামনে। আফটার অফিস আমি, পূজা আর অর্পি তিনজনে এসে গেছি এখানে অ্যান্ড পারপাসটা আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন। আগেন অর্পি শপিং, অ্যাকচুয়ালি নতুন করে শপিং করার কিছু নেই, ও একটা কিছু নিয়েছিল সেটাকে এক্সচেঞ্জ করার ছিল অ্যান্ড সেই পারপাসেই আমরা তিনজন এখানে এসে গেছি। অর্পি আর পূজা অলরেডি ভেতরে চলে গেছে, আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য গাড়ির বনেটের ওপরে বসে আছি এখানেই যে। তো এখন যাই ভেতরে, যাই গাড়ি এখানে থাকুক, ঘুরে আসি। তো আমি এসে গেছি মলের ভিতরে অ্যান্ড উপরে আছি, ও বাদে উপরে এখানে গেছি, উপরে তো জেন্টস সেকশন, লেডিস তো নিচে, তো আবার ঘুরে নিচে যাই। অর্পি আর পূজা মেবি নিচেই আছে। অর্পিকে ফোন করেছিলাম, ও বললো নাকি অনলি সামনে আছে, এখন আমাকে খুঁজতে হবে অনলি কাউন্টার কোথায়। অ্যান্ড ফাইনালি আমি খুঁজে পেয়ে গেছি দুই ম্যাডামকে, এটা অনলি কোথায়, তো লিক উপর কাল থেকে আমার সঙ্গে মারামারি করে যাচ্ছে, আমাকে তো করতে হবে, আমাকে তো করতে হবে, এই করে যাচ্ছে। কি রে তুই এরকম বিধ্বস্ত হয়ে গেছিস কেন? হ্যাঁ তো দেখছি। তো এক্ষুনি আপনারা অনেকে কমেন্ট করতে স্টার্ট করবেন আবার সেই শপিং, শপিং ছাড়া কি তোমাদের এখনো কন্টেন্ট নেই, কি করব ম্যাডাম তো শপিং পাগল, সারাক্ষণ কিনছে এক্সচেঞ্জ করছে, কিনছে এক্সচেঞ্জ করছে, এই হচ্ছে। আরে বাবা আমার করার ছিল অ্যাকচুয়ালি, এই পূজা কিন্তু আজকে আউট অফ ফর্ম, বোনের বিয়ে, সো তার জন্য প্রিপারেশন, এই আমার এই শপিং বলছি, তোমার এই গল্পগুলো বাড়ি থেকে বলবে ঠিক আছে। পূজা শপিং করার ছিল বাট পূজা তো পূজা আজকে আজকে পূজা কিচ্ছু বলছে না, পূজা সব এনার্জিগুলো আমার মধ্যে এসে গেছে। কিছু কিছু বল না, না পাচ্ছি না, তুই তো চ্যানেলে লক্ষ্মী নাকি? হ্যাঁ চ্যানেলে লক্ষ্মী, তো বলছে লক্ষ্মী তো আমার ভাগ্যে কিছু আছে না, তুই কি নে না ওটা নিস না। ওরা ভিতরে আসার অন্তত আধা ঘন্টা পরে আমি এসেছি, কারণ আমি বাইরে একটা কাজ করছিলাম আর এতক্ষণ ধরে দুজন মিলে কি মারামারি করেছে জানি না, এখন বলছে নাকি হয়নি, কিছু খুঁজে পায়নি, আবার সানডে আসতে হবে। না এটা বন্ধ হবে না, কি সাজেশন বল? পূজার শপিং এর ব্যাপারে আমার থেকে একটা সাজেশন চাই, কি না এটা বন্ধ করা যাবে না, যা বলতে হবে অন ক্যামেরা সবার সামনে বল। হ্যাঁ পূজা একটা ড্রেস দেখেছে যার দাম হচ্ছে 3,000 টাকা, আর ও বুঝতে পারছে না টাকা নেই নাকি, তাহলে কি মানে কেনা উচিত কি কেনা উচিত না ভাবছিস? ও এই ব্যাপারে আপনারা কমেন্টে লিখে দিন, কেনা উচিত কি কেনা উচিত না, 3,000 টাকা দাম, ফালতু কথা না। আচ্ছা তাহলে ইদার 3K অর দুটো ভালো জিন্স, প্লিজ নিচে কমেন্ট বক্সে। তো আমরা এখন ইজি মার্টও বন্ধ হয়ে গেছে, বাড়িতে চাল নেই, রাত্রি গিয়ে ভাত খাওয়া যাবে না, তো এখন আমরা যাচ্ছি ইজি মার্ট, যেটা বন্ধ হয়ে যাবে ডেফিনেটলি 9:00 বাজছে। ও চাল নেই বলতে নেই, চাল কি বারণ তো, চাল বারণ তো, চলো। তো আমরা এখন এসে গেছি ইজি ডে অ্যান্ড ক্লাব, যেটা হচ্ছে স্পেন্সার সরি সেন্ট্রালে একদম পাশে, অর্পি কিছু চাল ডাল নেওয়ার আছে। ওয়েল তো আমাদের যা নেওয়ার ছিল এই যে সেটা নেওয়া হয়ে গেছে, আমাদের বলছি এখন বাজে 9:10, বাড়ি গিয়ে তারপরে রান্না করতে হবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা অন্য প্ল্যান ছিল বাট সেটা চপাট হয়ে গেছে রীতিমতন, তো আপাতত দেখি বাড়ি যাওয়া ছাড়া অন্য কিছু করার নেই। ভরপুর প্ল্যান আছে, আমার ভরপুর শপিং আছে, বিকজ আমার বোনের বিয়ে, পিসির মেয়ের বিয়ে, দারুণ মজা, উইকেন্ড ব্লগস গুলো জাস্ট ফাটাফাটি হতে চলেছে। আপাতত আমরা রাস্তার পুরো বিচ দাঁড়িয়ে আছি, চলো না লেগে ওই সুযোগে কি করব আমি জানি না, বাট বিয়ের আগে প্রিপারেশনে তো আমার প্রচুর মজা লাগে, খুব মজা লাগে, বানাতে দিতে যেতে যাওয়ার আছে, নিজের বিয়ের প্রিপারেশন এত মজা লাগেছিল, হ্যাঁ একবার করতে ইচ্ছা করে, তখন ওরপির খুব ইচ্ছা আর একবার বিয়ে করে, বিয়ে গেল
পারলাম না সেটা ভালো না সিরিয়াসলি সেন্ট্রালে গিয়ে তো আজকে আর সেন্ট্রালে গিয়ে তো আজকে টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু হলো না কাজের কাজ। এখন সেন্ট্রাল থেকে বেরিয়ে আমরা এসে গেছি মিষ্টি হবে মিষ্টি নিতে, মিষ্টি শেষ হয়ে গেছে বাট এই মিঠাই তো বন্ধ হয়ে গেছে। আমি সাধারণত এই মিঠাই এখান থেকে মিষ্টি নিই বাট মিঠাই বন্ধ হয়ে গেছে। এই যে মিঠাই গাউনটা বন্ধ, দেখি আর কি নেওয়া যায়। এরা কি করছে? তো আমরা মিষ্টি হাফ থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাবো। গরিব মানুষের এখনই কি হয়ে যেত বলো তো। কি বলছিস? ও প্রথমে বললো পিম্পল হয়েছে, ওর খুব নাকি চিন্তা, কি থেকে হচ্ছে বুঝতেই পারছে না। তারপরে বললো ফুচকা খাবি, তারপরে বললো তোর কাছে কি পয়সা আছে, আমি বললাম হ্যাঁ, বললো তাহলে একটু আইসক্রিম খাবি, তারপরেও বুঝতেই পারবে না ওর পিম্পল কোথা থেকে হচ্ছে। তারপরে ও অমৃতি খেলো, বললো আমি একটু খেয়েছি, যাই হোক ফুচকা চারটে খেয়েছি, ওটাই তো। তারপরে কি বলবে, তাও শুকনো। তারপরে বলবে এ আমার কোথা থেকে কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না না। তখন কি বলবে, কায়া ক্রিম স্যুট করেনি, ঠিক আছে পালমে ডে, কায়া মায়া দিয়ে কিচ্ছু হবে না, হ্যাঁ ডে ক্রিম স্যুট করেনি, নাইট ক্রিম স্যুট করেনি, এখন বাজে অলমোস্ট 10:30, 10:20 আমরা জাস্ট বাড়িতে এলাম। আর আমি অ্যামাজনে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসে গেছে, আমার ময়েশ্চারাইজার শেষ হয়ে গিয়েছিলো বেসিক্যালি, সো সেগুলো এসে গেছে। প্লাস আমরা বলরামলি থেকে জল ভরা সন্দেশ এলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস আমি যে টপটা চেঞ্জ করার জন্য গেছিলাম সেন্ট্রালে, সেটা তোমাদের দেখানো হয়নি বিকজ আমি শিওর ছিলাম না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করার আছে। ওয়েল এখন নতুন নিয়ম হয়েছে সেন্ট্রালে, 4টার আগে মানে বিকাল 4টার মধ্যে চেঞ্জ হয়, তারপরে আর এক্সচেঞ্জ হয় না, ওদের পোর্টালটাই নাকি বন্ধ হয়ে যায়। আর ফ্রাইডে স্যাটারডে সানডেটা খুব বেশি স্ট্রিক্ট থাকে, উইকডেজে তুমি গেলে হয়তো করে দেবে, ডিপেন্ডিং কি লোক মানে যারা এক্সচেঞ্জ করে আর কি, কাস্টমার সার্ভিসে যদি লোক থাকে তাহলে হবে, আদারওয়াইজ হবে না। সো একটাই অপশান থেকে যায় কি স্যাটারডে সানডে চেঞ্জ করার, আদারওয়াইজ কোনো অপশান থাকবে না। সো মেবি কালকে তো হবে না, কালকে আমার ফুল প্রুফ প্ল্যান আছে অ্যান্ড ওরা দুজনে বোর হতে চলেছে, বাট কিছু করার নেই আর টাইম নেই বিকজ 2 সপ্তাহ পরে আমার বোনের বিয়ে। সো তো কালকে অর্পির বোনের বিয়ে শপিং করতে যাবে এন্ড আমি আর পূজা সঙ্গে গিয়ে বোর হতে চলেছি আর কি। না আমার ওর জন্য কুর্তা কেনার আছে কিন্তু ওর কোনো ইন্টারেস্টই নেই। আমাদের দুজনের ম্যাচিং করে ড্রেস পরার আছে, মানে আমি একটা ব্লু কালারের শাড়ি পরবো। তোমরা যারা আমার ব্লগ ডেইলি ফলো করো তারা নিশ্চয়ই জানবে আমি পুজোর সময় একটা ভালো সাউথ সিল্ক কিনেছিলাম, বাট আমি কোনো অকেশন পাইনি ওটা পরার, বাট আলটিমেটলি আমি বোনের বিয়েতে ওটা পরতে চলেছি। বলছি আজকে স্যালারি হয়েছে, এত চাপটা একটু বেড়ে যাচ্ছে বুকের উপর। এনিওয়ে আজকে এই বলরাম মল্লিকে জল ভরা সন্দেশ কিনতে গিয়ে একটা ঘটনা ঘটলো। আমরা যখন গেছি তখন মিষ্টি হাফের অলমোস্ট কাউন্টটা বন্ধ হয়ে গেছিলো, তো আমরা গিয়ে বলাতে ছেলেটা তখন মোছামুছি করছিলো, ট্রেগুলো উঠছিলো, কাউন্টারটা একটু পরিষ্কার টরিষ্কার করছিলো। আমরা কী বললাম 4টে জল ভরা সন্দেশ দাও, ও ওই হাতেই প্যাক করতে শুরু করলো, বলে একটা অমৃতি দাও, ওই হাতে অমৃতিরে তুলে দিল, তারপর কম্পিউটার স্ক্রিনে গিয়ে এরকম করে বিলটা ওই হাতেই করে ফেললো। তো অর্পি তখন বাস থেকে বলে উঠলো যে তোমার কাছে কি কোনো গ্লাভস নেই বা কোনো ক্যাচার নেই, একটু এরকম মানে এরকম হাত দিয়ে খালি হাত দিয়ে না ধরলে হয় না, এত চকচকে একটা স্টোর বানিয়েছো তো এইগুলো একটু ডেকোরামগুলো মেনটেন করো। তো যাই হোক ছেলেটাকে সুইটলি বললো ভুলে গেছে, বাবা চেঞ্জ করে, বাবা চেঞ্জ করে অন্য একটা প্যাকেটে ভরে দিই। তো এই আর কি যেগুলো আমাদের চোখের সামনে, যদিও ভাই মিষ্টিগুলো অনেক হাত হয়ে ঘুরে আসে বা লিভ উইদাউট মিষ্টি এরকম টাইমের ব্যাপার, কিন্তু স্টিল যেগুলো আমাদের চোখের সামনে হচ্ছে সেগুলো তো বলা উচিত। ওয়েল মুভিং অন, আজকে কিছু পার্সেল এসে বাড়িতে। ওফ
যেগুলো কোনোটা লাস্ট 4-5 দিন ধরে আমার ডেস্কটপটাই ফিট কাজ করছে না, আর তার জন্য ব্লগগুলোকে লাস্ট 4-5 দিন ধরে ল্যাপটপে করতে হচ্ছে। ল্যাপটপে এডিট করতে তো প্রবলেম খুব একটা হয় না, কিন্তু রেন্ডার করতে যেটা আমার ডেস্কটপে 15-20 মিনিট টাইম লাগে, সেটা ল্যাপটপে প্রায় 2.5 ঘন্টা লেগে যায়। তো তাই জন্য আমি একটা একটা নতুন মেমরি কার্ড রিডার আনিয়েছি আইবল থেকে, সেটা খুলে দেখানোর কিছু নেই। 250 টাকা দাম নিয়েছি, আমাজন থেকে অর্ডার দিয়েছিলাম, দ্যাটস ইট। ওয়েল, তো আমি 3টে প্রোডাক্ট টোটাল অর্ডার দিয়েছি। আমি অ্যাকচুয়ালি এই টোনারটা ইউজ করতাম, তোমরা অনেকেই জানো এটা হচ্ছে রাইস সিরামিড, ফেস শপেরই রাইস সিরামিডের একটা ময়শ্চারাইজিং টোনার, বাট এটার দাম হচ্ছে 700 টাকা মেবি। সো ইউজ করার পরে আমার মনে হয়েছে এটাতে কোনো ভিজিবল চেঞ্জেস হয় না, আর আমার যেহেতু মুখে অনেক ওপেন পোর্সেস আছে, তো আমার কাছে আমি কায়ার পোর মিনিমাইজিং টোনারটা অনেকদিন ইউজ করেছি, প্রায় দুটো তিনটে ফাইল ইউজ করেছি, তো আমার মনে হয়েছে এটা অনেক বেটার। এটার প্রাইস কত, 300-250 টাকা এরকম একটা হবে, আমার এখনই মাথায় আসছে না, তো ওরকম হবে। তো এটা খুব একটা বেশিও ওয়ার্থ ইট না, সো এটা খুব ভালো টোনার, তো এটাই আমি আবার নতুন ইউজ করবো, মানে নতুন আবার অর্ডার দিয়েছি। এটা হচ্ছে কায়ার ডেইলি পোর মিনিমাইজিং টোনার, এটা খুবই ভালো, ইনফ্যাক্ট কায়ার সব প্রোডাক্টই খুব ভালো। ওয়েল, সকালে ময়শ্চারাইজারের জন্য আমি এটা ইউজ করতাম, রাইস সিরাম ডাব্বাটা পুরো খালি রাইস সিরামেরই ময়শ্চারাইজার, বাট এটা আমার শেষ হয়ে গেছে, তো আমি ফেস শপের ক্যালেন্ডুলাটা ট্রাই করতে মানে চেয়েছিলাম, তার জন্য আমি এটা অর্ডার দিয়েছি, ফেস শপেরই ক্যালেন্ডুলা। সো এটা আমি নতুন ট্রাই করবো অ্যান্ড তোমাদের ডেফিনেটলি ফিডব্যাক দেবো, বাট ফেস শপের প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, কোরিয়ান প্রোডাক্ট অনেকেই তোমরা ইউজ করো অ্যান্ড ভীষণই ভালো। আর রাত্রিবেলা আমি এটার মানে এটা কোলাজেনের সিরামটা ইউজ করি, বাট এটার আগে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করতাম ওটা হচ্ছে এটা চিয়াশিড হাইড্রেটিং ময়শ্চারাইজার, এটা এটাও পুরো শেষ হয়ে গেছে, একদম ফিনিশ। সো তার জন্য আমি ওই ইমালশন মানে এটা তিনটেই আমার আছে, এটার সিরামটাও আছে ইমালশনটাও আছে আর আই ক্রিম একটা থাকে ওটাও আছে, এটা টোনারও হয় বাট টোনার আমার লাগবে না এখন। সো এইটা দ্য কোলাজেন ইমালশন, এইটা আমি অর্ডার দিয়েছি। তোমাদের আর তোমাদের আরেকটা জিনিসও দেখিয়েছি যেটা চেঞ্জ করতে আমি গিয়েছিলাম সেন্ট্রালে, ওটা হচ্ছে এই ড্রেসটা। এটা ইনফ্যাক্ট আমি পরবো বলেই নিয়েছিলাম, আমি ট্যাগটাও কেটে ফেলেছিলাম, বাট সামহাও আমার আমাকে স্যুট করেনি। তোমরা অনেকেই ভাববে কেন চেঞ্জ করছি, এটা খুব সুন্দর দেখতে, ডেফিনেটলি এটা ভালো দেখতে, বাট সামহাও আই ডিডন্ট লাইক ইট। তো রান্নার আজকে সকালবেলা মারা গেল, তো সকালবেলা তারা ঘুরতে মাসি সেরকম কিছু বানিয়ে যেতে পারেনি, আজকে খালি বিট গাজর সমস্ত কিছু দিয়ে চিকেনের একটা স্টু বানিয়েছে, বাট কীরকম বানিয়েছে আমি সিরিয়াসলি জানি না। যতই হোক ইউনো বাড়ি নিজে হাতে বানিয়ে খাওয়া আর কেউ বানিয়ে দিচ্ছে সেটা খাওয়ার মধ্যে প্রচুর তফাত থাকে। তো এখন আমি এসে রাইস বানাবো আর ওটাকে একটু মেরামত করবো। ওয়েল, তো চটজলদি পোলাও টাইপের মানে মিক্স পোলাও টাইপের এটা বানাবো আমি, তো তার জন্য আমি চালটা অলরেডি ভিজিয়ে দিয়েছি আর এটাকে আমি সেদ্ধ করবো না, এরকমভাবেই ভেজানো থাকবে। বাই দ্য টাইম আমি সবজিটা কাটবো চালটা অলরেডি একটু ভিজে যাবে, তারপরে সবজিটা ভাজার সময় তোমাদের আমি দেখাচ্ছি। বলছি তুই আবার এই মানুষ মারা ছুরিটা এনেছিস কেন? এইটা দিয়ে কাউকেই মারা যাবে না, এই ছুরিতে দাঁত নেই। ওই ছুরিটা ভেন্ডি কাটার জন্য না। বলছি পোলাও আর ঢেঁড়স ভাজা, হোয়াট আ কম্বিনেশন, ঢেঁড়স গুলো নষ্ট হয়ে যায়। না আমি বলছি, আমি কি বলেছি? হ্যাঁ, আসলে আজকে আমাদের আফটার অফিস প্ল্যানটা অন্যরকমই ছিল, একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আর ভেবেছিলাম এক্সাইটিং একটা ধামাকাদার ব্লগ বানাবো, কিন্তু সেখানে যাওয়া হলো না আর ব্লগের প্ল্যানটাও চপাট হয়ে গেল। বাট সব প্ল্যানই এক্সাইটিং থাকে, তারপরে সব প্ল্যানই চপাট হয়। কিন্তু আজকে স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি প্ল্যান হচ্ছে পোলাও আর ঢেঁড়স ভাজা। ওরে, তোকে তো কতবার বললো ঢেঁড়স ভাজা হবে না, ঢেঁড়সটা অন্য একটা কিছু হবে। এই কি হবে বলতো? আমি তো ভাজা হবে।
কি ঝগড়ুটে হয়েছে। তো যাই হোক, সেখানে যাওয়া তো হলো না, বাট আজকে স্টোরিটা আপনাদের সঙ্গে বলবো। তোমার পিসি গিরির জন্য আমাকে ঝগড়ুটে হতে হচ্ছে, আমি এটা বানাচ্ছি, তুমি কি আসবে? আমাকে কেউ কিছু বলতে দেবে? বাবা এমন বেচারা কোন করছো, তো ধ্যাত আমি আর কিছু বলবোই না। বল বল, তুই বল, বল নে বল, আমাকে তো বলতে দিলি না, তুই বল। একটু গরম হয়ে গেলে তারপরে আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপরে সবজিগুলো হালকা ফ্রাই হয়ে গেলে, মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে, তারপরে চিনি দেবো, নুন দেবো, আর আর কিছু দেবো না। তারপরে আমি ওই চালটা ভেজা অবস্থায় যেটা ভেজানো আছে, ভেজানো চালটাই এর মধ্যে দিয়ে স্টিমে দিয়ে দেবো সেদ্ধ করে। আমি এর মধ্যে দিয়েছি গাজর, ব্রোকলি আর বিনস। তোমরা আলু দিতে পারো, ফুলকপি দিতে পারো, যা ভেজিটেবল থাকবে সব দিতে পারো। তো অলমোস্ট এটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে দেবো চিনি, যেহেতু এটা পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে তো চিনিটা একটু বেশি দেবো, আর নুন দেবো। ওয়াও, তো আপনারা তো দেখলেনই অর্পিকে দারুণ একটা মিষ্টি মিষ্টি ভেজ পোলাও বানিয়েছে। তাহলে আজকে ডিনারে রইল মিষ্টি মিষ্টি ভেজ পোলাও, সঙ্গে হচ্ছে একটুখানি ভেন্ডি ভাজা, আর রান্নার দিদি বানানো চিকেন স্টু, আর তার সঙ্গে বলরাম মল্লিকের জলভরা সন্দেশ। তো দেখেছিস তো, দেখেছিস তো কী লেভেল স্পয়লার তুই। এনিওয়ে, হ্যাভিং সেড দ্যাট, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। কাল থেকে উইকেন্ড স্টার্ট ফাইনালি, স্যাটারডে অ্যান্ড সানডে অর্পির প্রচুর প্ল্যানস আছে, অ্যান্ড আমরা তিনজন মিলে অনেক মজা করব। তো ডেফিনেটলি বেশ ভালো ইন্টারেস্টিং কিছু ব্লগস আসতে চলেছে, অ্যান্ড ইয়েস অর্পির বোনের বিয়ে, তো অনেক মজা তো হবেই ডেফিনেটলি। অ্যান্ড আচ্ছা, অর্পির পিসির মেয়ের বিয়ে, যতবারই আমি বলছি অর্পির বোনের বিয়ে, পূজার মুখটা এরকম হয়ে যাচ্ছে। তো গুড নাইট, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনটাকে প্রেস করে তারপরেই যাবেন, আর একটা কমেন্ট ডেফিনেটলি ড্রপ করে যাবেন। অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিওয়ান অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। ভালো থাকবেন, দেখা হচ্ছে উইকেন্ড স্পেশাল ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।